হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে মাধ্যমিক দু হাজার তেইশ যারা পরীক্ষা দেবে তাদের জন্য জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন এখানে সাজেশন দেওয়া হলো এগুলো তোমাদের অনেক কাজে লাগবে দেখলে প্রশ্নটি দেখে না যেমন টেকটিক চ্যালন ও নেস্টিক চ্যালনের দুটি পার্থক্য লেখক তারপরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন মাছের অভিযোজনা পটকার ভূমিকা লেখক তিন নম্বর প্রশ্ন হলো পিটুটারি গ্রন্থিকে প্রপগন্থি বলে কেন চার নম্বর প্রশ্ন হলো ইনসুলিন হরমোনের দুটি কাজ লেখো পাঁচ নম্বর প্রশ্ন হলো কেটারো মানুষের চোখের ছানি পড়ার কারণ কী ছয় নম্বর প্রশ্ন হল মায়োটম পেশির অবস্থান ও কাজ লেখো মায়োপ্রিয়া কি কীভাবে এটি সংশোধন করা যায় আট নম্বর প্রশ্ন হলো থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো নয় নম্বর প্রশ্ন হলো সিসমনস্টিক চলন কাকে বলে উদাহরণ দাও দশ নম্বর প্রশ্ন হলো উপযোজন কাকে বলা হয় এগুলো তোমাদের প্রথম অধ্যায় থেকে এগারো নম্বর প্রশ্নটাই হলো দেখে নাও এক্সন ও ড্র মধ্যে পার্থক্য লেখ বারো নম্বর প্রশ্ন হলো মিশ্র মিশ্রগন্থি কাকে বলে উদাহরণ দাও তেরো নম্বর প্রশ্নটি হলো ঘুমনে পাখির উন্নয়ন পেশের ভূমিকা চোদ্দ নম্বর প্রশ্ন হলো প্রেস বায়োপিয়া কী এবং এর কারণ কী এই কুটি প্রশ্নই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এগুলো সব প্রথম চ্যাপ্টার থেকে এবার চ্যাপ্টার টু থেকে দেখে নাও ଏକ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ହେଲୋ ଯୌନ ଓ ଯୌନଜନରେ ଦୁଇଟି ପାର୍ଥକ୍ୟ ଲେଖ ଦୁଇ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ମାଇକ୍ରୋପେଶନ କାକେ ବୋଲେ ଉଦାହରଣ ଦାଅ ତିନ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ହେଲୋ ସମସ୍ତ କର୍ମଜନ କାକେ ବୋଲେ ଚାରି ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ହେଲୋ ମାଇଟ୍ରୋସେସରେ ଦୁଇଟି ତାତ୍ପର୍ଯ୍ୟ ଲେଖ ପାଞ୍ଚ ନମ୍ବର ପ୍ରଶ୍ନଟି ହେଲୋ ଅନୁବିସ୍ତାରେ ଦୁଇଟି ସୁବିଧା ଲେଖ ଛଅ ନମ୍ବର ପ୍ରଶ୍ନଟି ହେଲୋ ଇଷ୍ଟ ସିଅନ ବୋଲ୍ କି ବୁଝ ସାତ ନମ୍ବର ପ୍ରଶ୍ନଟି ହେଲୋ କୋଶ୍ଚକରେ ଦୁଇଟି ଗୁରୁତ୍ୱ ଲେଖ আট নম্বর প্রশ্নটি হলো সপরাজযোগ ও ইতরপরাজযোগের মধ্যে পার্থক্য লেখ ন নম্বর প্রশ্নটি হলো এমাইটোস কাকে বলা এগুলো হলো সেকেন্ডের চ্যাপ্টার থেকে এবারে থার্ড চ্যাপ্টার থেকে প্রশ্ন দেখে নাও জেনেটিক কাউন্সিলিং কাকে বলে দু নম্বর প্রশ্ন হলো মানুষের লিঙ্গ নির্ধারণে এলোজমের ভূমিকা লেখ তিন নম্বর প্রশ্ন হলো মেন্ডেলে পৃথকী ভবনের সূত্রটি বিবৃত করো চার নম্বর প্রশ্নটি হলো মেন্ডেলে কী কারণে তার পরীক্ষার জন্য মোটর গাছকে নির্বাচিত করেছিলেন ପାଞ୍ଚ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ହେଲ ମାନୁଷେ ଲିଙ୍ଗ ନିର୍ଦ୍ଧାରଣରେ ପିତାର ଭୂମିକା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କାରଣ ଛଅ ନମ୍ବର ପ୍ରଶ୍ନଟି ହେଲ ହିମୋପିଲିଆ ରୋଗ ଲକ୍ଷଣ ଗୁଡ଼ିଏ ଉଲ୍ଲେଖ କର ତାର ପ୍ରଶ୍ନଟି ଦେଖା ରୋଗଟି କାରଣ ଲେଖ ସାତ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଆଠ ନମ୍ବର ପ୍ରଶ୍ନଟି ହେଲ ଭିନପ ଓ ଜିନୋଟାଇପର ମାର୍ଥକ୍ୟ ଲେଖ ଏଗୁଡ଼ ତମର ଥାର୍ଡ଼ ନମ୍ବର ଚ୍ୟାପଟାର ଦି ଛୋ ଏ ଏବଂ ତମର ଚାରି ନମ୍ବର ଚ୍ୟାପ୍ଟାର ଦି କିଛି ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଦେଖନା যেমন এক নম্বর প্রশ্নটি হলো যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো দুই নম্বর প্রশ্নটি হলো জীব জীবন্ত জীবাশ্ম কাকে বলে দুটি উদাহরণ দাও তিন নম্বর প্রশ্নটি বিবর্তনের স্বপক্ষে জীবাশ্ দুটি গুরুত্ব লেখ চার নম্বর প্রশ্নটি হলো ডারউইনের বিভিন্ন সংগ্রামগুলি কী কী লেখ পাঁচ নম্বর প্রশ্নটি হল নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও ছয় নম্বর প্রশ্নটি হলো কোয়া সারভেট কাকে বলে সাত নম্বর প্রশ্নটি হলো পায়রার বায়ুতলীর অভিযোজনগত গুরুত্ব কী কী আট নম্বর প্রশ্নটি কেটার কেটাস্যাটেকের বাষ্পমুচ্ছ নাশ করার জন্য পাতার কিরূপ রূপান্তর হয়েছে এবার পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের কিছু প্রশ্ন উত্তর দেখে নাও একেরটা হলো ভারতের দুটি হটস্পটের নাম লেখো দু নম্বর প্রশ্নটি হলো ইনসুটু ও এক্স সংরক্ষণের দুটি পার্থক্য লেখক তিন নম্বর প্রশ্নটি হলো ক্রায় সংরক্ষণ কাকে বলে উদাহরণ দাও চার নম্বর প্রশ্নটি হলো বায়ু দূষণের দুটি কারণ লেখক পাঁচ নম্বর প্রশ্নটি হল অম্ববিষ্টির দুটি প্রভাব লেখ ছয় নম্বর প্রশ্নটি হল পরিবেশে দূষণের দুটি প্রভাব লেখ প্রভাব উল্লেখ করো সাত নম্বর প্রশ্নটি হলো বায়ুস্পী আর রিভাজ কাকে বলে পশ্চিমবঙ্গের বায়ুস্পী রিভাজের উদাহরণ দাও এরপর তোমাদের আট নম্বর প্রশ্নটি দেখল উ ট্রোপিকেশন কাকে বলে নম্বর প্রশ্নটি হলো ভারতের জনসংখ্যা বৃদ্ধির দুটি প্রভাব লেখ দশ নম্বর প্রশ্নটি হলো ফায়ারফক্স এর সিঙ্গেজ বৈজ্ঞানিক নাম লেখো এঘাৰ নম্বৰ প্ৰশ্নটো হ'ল স্থানীয় জীৱিত্ৰেৰ ক্ষতি কৰে এমো দুটি বৈটাকত প্ৰজাতিৰ নাম লিখ বাৰ নম্বৰ প্ৰশ্ন একদম শেষ প্ৰশ্নটো হ'ল দুটি নাইট্ৰোজনৰ সাৰে দুটি ভিডিঅ'টো যদি ভাল লাগে থাকে তো প্লিজ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু ভিডিঅ'টো এক লাইক দি ধন্যবাদ ভিডিঅ'টো দেখাৰজন এতিয়া যদি তোমাৰ কিছু কাজে লাগে তো প্লিজ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি দিয়